আমাদের তো কথা এমন, যদি আমাকে ইট মারো তো জবাব দেবো পাথর দ্বারা। আমাদের কথাটা কেমন? যদি ইট মারো মারবো কি? পাথর। কয় আমি এমন লোক, ইট মারলে পাথর মারি, ইট মারলে ইটের জবাব পাথর দিয়ে দিই। তো যদি ইটের জবাব পাথর দিয়ে দিই আমি, এই কথাটা প্রচলন আছে কিনা? আছে না? তো যদি আমার আখলাকটা এমনই হয়, তো আমি তো এই তিন উম্মতের কোন উম্মতের আখলাকই পাইলাম না। আপনার বাদিকে বলছে খাদেমা যে তুমি খাবার নিয়ে আসো, তো ঘরের ভিতরে স্যুপ জাতীয় একটা খাবার ছিল, এই খাবারটা গরম করে নিয়ে আসছে। তো যখন নিয়ে আসছে, হয়তো বেখেলে দরজায় উষ্ঠাকে পড়ে গেছে। তো উনি যখন উষ্ঠা খাইছে, তখন ওই খাবারটা পড়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গার উপরে। আর গরম স্যুপ যদি কারো গার উপরে পড়ে, তার শরীরের অবস্থাটা কি হয় বলো? বাদি কার ঘরের বাদি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বাদি। তো যখনই দেখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এসে গেছে, তখন সাথে সাথে কোরআনের আয়াত পড়া শুরু করছে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে মুমিনদের, মুমিন মুত্তাকিনদের কিছু গুণ বলা শুরু করছে, ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগকে দমন করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি করছেন? হেসে দেন, রাগ দমন করে ফেলছেন। যেই দেখছে রাগ দমন করে ফেলছে, তখনই আবার বলতেছে ওয়ালা আফিনা আনিন নাস, যে তারা মানুষকে ক্ষমা করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোকে ক্ষমাও করে দিলাম। এরপরে আবার ওই বাদী বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যা তোকে আমি আজাদও করে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين شكل درو شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার আজানের পর পরে মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষ ওই জিনিসটার মূল্যায়ন করে ওই জিনিসটাকে মানুষ ভালোবাসে যে জিনিসটা দ্বারা মানুষ উপকৃত হয় যদি একটা গাছের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে একই সাথে পাঁচটা গাছ লাগানো হয়েছে চারটা গাছে ফল দেয় একটা গাছে ফল দেয় না তো মালিক ওই চারটা গাছের যত্ন করে আর ওই যে গাছে ফল দেয় না ওই গাছটা কি করে কেটে লাকড়ি বানায় তো একটা কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য কোরআনের মধ্যে এটাও বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস এই মানুষ সবচেয়ে দামি সমস্ত উম্মতের মধ্যে এই উম্মতটা দামি কেন এই উম্মতকে অন্য উম্মতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন তো মানুষের কল্যাণে যে জিনিসটা আছে আসে সেই জিনিসটা মানুষের কাছে দামি হয়ে যায় আল্লাহর কাছেও দামি থাকে আর যে জিনিসটা মানুষের কল্যাণে আসে না সেই জিনিসটার কোনো মূল্য মানুষের কাছে থাকে না মানুষ আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন আর মানুষ মানুষের কল্যাণ তখনই করতে পারে মানুষ মানুষের উপকারে তখনই আসে যখন মানুষের আখলাক চরিত্র ব্যবহার আচার ব্যবহার এগুলি সুন্দর হয় উত্তম হয় ভালো হয় তখন একটা মানুষ আরেকটা মানুষের কাজে আসে আচার ব্যবহার যদি ভালো না হয় আচার ব্যবহার যদি খারাপ হয় তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম এই মানুষগুলি হলো পশুর মতো চতুষ্পদ পশুর মতো আল্লাহ আরো এক ধাপ আগায় গিয়ে বলেন বালহুম আদল বরং চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ কারণ চতুষ্পদ প্রাণী মানুষের উপকারে আসে আর চতুষ্পদ প্রাণী ছাড়া যে নিকৃষ্ট প্রাণীগুলি আছে এগুলি মানুষের উপকারে আসে না যদিও মানুষ এখনকার মানুষ ওগুলি দ্বারা উপকার নেওয়ার চেষ্টা করে কিন্তু প্রকৃত পক্ষে ওগুলির দ্বারা উপকার হয় না সাময়িক কিছু উপকার দেখা গেল বৃহৎভাবে অনেক বড় ধরনের ক্ষতি মানুষের জন্য বয়ে নিয়ে আসে এরপর আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলেন উলাইকা হুমুল গাফিলুন এই মানুষগুলি হলো তারা যারা হলো গাফেল যারা নিজেদের ধর্ম সম্পর্কে নিজেদের আখলাক চরিত্র সম্পর্কে নিজেদের দিন সম্পর্কে নিজেদের পরকাল সম্পর্কে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন থেকে যারা গাফেল উদাসীন এই সমস্ত ব্যক্তিরাই হলো এই নিকৃষ্ট পশু পাখির থেকেও চতুষ্পদ প্রাণীর থেকেও অধম খারাপ তো আমরা
সমস্ত প্রাণী আল্লাহ যে প্রাণীদের থেকেও খারাপ বললেন, তো প্রাণী যদি আমরা ভাগ করি, সমস্ত প্রাণীকে যদি আমরা একসাথে করে ভাগ করতে যাই আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে, আচরণের দিক থেকে, তাহলে আমরা দেখতে পাই প্রাণী তিন শ্রেণীর, প্রাণী তিন শ্রেণীর প্রাণী আছে। মানে আল্লাহ যে পশুর কথা বললেন, এই পশুর একটু পরিচয় দেওয়ার দরকার। তো প্রথম প্রকারে দেখা যায় এমন কিছু প্রাণী, যে প্রাণীগুলি নিজের কষ্ট হলেও অন্যকে কষ্ট দেয় না, নিজের কষ্ট হলেও অন্য কোনো প্রাণীকে কষ্ট দেয় না। একটা গাভী এ যদি না খেয়ে মরেও যায়, এ কি অন্যকে কষ্ট দিবে? একটা ছাগল না খেয়ে খেয়ে মরেও গেলে অন্য ছাগলকে মারতে যাবে না, তাই না? তো এই যে গরু ছাগল, এরা অন্য কাউকে কষ্ট দেয় না, নিজের ক্ষুধার কষ্ট হইলেও অন্যকে মারতে যায় না। এই হলো প্রথম শ্রেণীর। দ্বিতীয় আরেক শ্রেণীর প্রাণী আমরা দেখতে পাই, তারা তাদের প্রয়োজনে মানুষকে কষ্ট দেয়। তাদের প্রয়োজন যখন দেখা দেয় তখন তারা মানুষকে কষ্ট দেয়। যেমন বাঘ, এর যখন ক্ষুধা লাগে তখন এ যাকে পায় তাকে ধরে খেয়ে নেয়, কিন্তু যখন ক্ষুধা থাকে না, এর গার উপরে যদি বান্দরের নাচানাচিও করে তাও এ কিছু বলে না, ওর কোনো পরোয়াই থাকে না যে তার পাশে কে, তার মাথার উপরে কে, আশেপাশে কারা ঘোরাঘুরি করতেছে। আপনারা দেখবেন ভিডিওতে, যদি আপনারা দেখেন, অনেক ভদ্রলোক আছে এই পশু পাখির চরিত্রগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও করে ছাড়ে। দেখবেন যে কিছু প্রাণী এমন আছে, বাঘ ক্ষুধা লাগলে কাকে ধরবে, কাকে খাবে, পাগল হয়ে যায়, কিন্তু যখন পেটটা ভরে যায় সামনে দিয়ে হরিণ ঘোরাঘুরি করে, গরু ঘুরে বেড়ায়, ধরেও না। তাহলে দ্বিতীয় প্রকার প্রাণী আমরা দেখতে পাইলাম যে প্রয়োজনে অন্যকে কষ্ট দেয়। তৃতীয় আরেক শ্রেণীর প্রাণী আছে যারা সর্বদাই কষ্ট দেয়, এরা হলো সাপ, বিচ্ছু। এরা কি সর্বদাই কষ্ট দেয়? এই কষ্ট দিয়ে সাপের কি পেট ভরে, বিচ্ছুর কি পেট ভরে? কখনোই না। এই কষ্ট দিয়ে তার পেটও ভরে না, সে আরামও পায় না, শুধু শুধুই মানুষকে কষ্ট দেয়। তো মানুষের মধ্যে দেখলে দেখবেন এরকম আছে, কিছু মানুষ কখনোই মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে না, আর কিছু মানুষ তার প্রয়োজনে একজনের 5 লাখ টাকা ক্ষতি করে নিজের 500 টাকা উদ্ধার করে, হয় না? এমন মাঝে একটা ঘটনা শুনেছিলাম যে অনেকজনে মিলে একটা মানুষকে হত্যা করছে টাকার বিনিময়ে, পরে এক একজনের ভাগে 250 টাকা করে পড়ছে, বুঝে আসে না? এক দল মিলে একটা মানুষকে হত্যা করছে টাকার বিনিময়ে, লাস্টে কত টাকা করে পাইছে? 250 করে পাইছে। এ তো পাইছে, কিছু মানুষ আছে একেবারে সামান্য স্বার্থের জন্য অন্যের অনেক বড় ক্ষতি করে ফেলে, এরা হলো দ্বিতীয় শ্রেণীর প্রাণীর মতো। তৃতীয় শ্রেণীর প্রাণীর মতো কিছু মানুষ আছে যাদের কামই হলো, যাদের কাজটাই হলো মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যাবে, কিভাবে বাধাই দেওয়া যায়, কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, কার ক্ষতি করা যায় ইত্যাদি। আল্লাহ, তো আমরা যদি এখন আমাদেরকে ওজন করি আমরা এটার কোনটার মধ্যে, তাহলে যার যারটা আমরা শেষে বুঝ পেয়ে যাব। এর বিপরীত আবার তিনটা জিনিস আছে, মানুষের চরিত্র, আখলাক, আচরণ, এটারও তিনটা স্তর আছে। প্রথম স্তর হলো আখলাক খুলুকে হাসানা বা খুলুকে আলিয়া, খুলুকে হাসানাও বলা হয়, খুলুকে আলিয়াও বলা হয়। এই খুলুকে হাসানা, হাসানার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছিলেন, যাদেরকে দিয়েছিলেন তারা ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম। এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা খুলুকে হাসানা এটার উপরে বিধান দিয়েছিলেন। খুলুকে হাসানা কাকে বলে? খুলুকে হাসানা বলা হয় যে কেউ যদি আপনাকে একটা চড় মারে, প্রতিশোধ স্বরূপ আপনি একটা চড় মারবেন। কোরআনের মধ্যে আসছে ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, জানের বদলে জান। কেউ যদি একজনকে হত্যা করে
তার বদলে হত্যাকারীকে হত্যা করা হবে। কেউ যদি একজনের চোখ কানা করে দেয় তো তার পরিবর্তে যে চোখ কানা করছে তারও চোখ কানা করে দেওয়া হবে। এরকম যতটুকু অপরাধ করছে ততটুকুই বদলা। এই বিধান ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিতাব তাওরাতের মধ্যে। তাহলে প্রথম প্রকারের পরিচয় আমরা পাইলাম খুলুকে হাসানা। বলেন তো খুলুকে হাসানা। দ্বিতীয় প্রকারের যে আখলাক সেটা হলো খুলুকে করিম বা কারিমানা আখলাক। এই কারিমানা আখলাক হলো আল্লাহ তাআলা এই আখলাক দান করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের জন্য। এটা কি জিনিস? এটা হলো যে আপনাকে যদি কেউ আপনার সাথে ভালো ব্যবহার করে আপনিও ভালো ব্যবহার করলেন, যদি কেউ খারাপ ব্যবহার করে আপনি ক্ষমা করে দিলেন। এটা হলো দ্বিতীয় পর্যায়ের আখলাকে এই কারিমানা আখলাক। কথাটা কি বুঝতে পারছেন? ঘুমায়েন না, ঘুমায়েন না, ঘুমাইলে বুঝবেন না। আর তৃতীয় প্রকার যেটা, এই জন্য খ্রিস্টানদের দেখবেন একটা বক্তব্য এমন আছে, তোমাকে যদি কেউ ভালো বলে তোমার সাথে ভালো আচরণ করে তুমিও ভালো করো, আর যদি তোমার সাথে কেউ অন্যায় করে তুমি মাফ করে দাও। আর তিন নম্বরে যেটা সর্বোৎকৃষ্ট মানে সবচেয়ে ভালো কোরআনের মধ্যে আসছে খুলুকে আজিম। এটার নাম কি? খুলুকে আজিম, উত্তম আখলাক, সর্বোৎকৃষ্ট মানের আখলাক। এটা দান করা হয়েছে এই উম্মতকে। এটা কাদেরকে দান করা হয়েছে? তাহলে আমরা প্রথম প্রকারের পরিচয় পাইলাম যে কেউ যদি অন্যায় করে একটা চর দিলে একটা প্রতিশোধ নেওয়া। দ্বিতীয়টা পাইলাম যদি কেউ ভালো করে তার সাথে ভালো, অন্যায় করলে ক্ষমা। আর তৃতীয় যেটা, কেউ যদি অন্যায় করে তার সাথে তাকে প্রথমে ক্ষমা করে দেওয়া। প্রথমে কি করা? ক্ষমা করে দেওয়া। এরপরে তার সাথে আবার উত্তম ব্যবহারও করা। প্রতিশোধ নেওয়া যাবেই না, ক্ষমা করা, এরপরে আবার তার সাথে কি করা? উত্তম ব্যবহার করা। এক নম্বরে প্রতিশোধ নিবে না, দুই নম্বরে তাকে মাফ করে দিবে, তিন নম্বরে তার সাথে ভালো ব্যবহার করবে। এই তিনটা মিলে খুলুকে আজিম। এটা হলো এই উম্মতের সিফাত, আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। দেখেন ইসলামের সৌন্দর্য কত সুন্দর, যে একজন বাহাদুরকে যদি বলা হইতো, বাহাদুরকে যদি কেউ আঘাত করার পরে বলা হইতো যে তুমি তাকে মাফ করে দাও, তখন সে বলতো কি? দেখছো ইসলাম কত ভীরু, এ প্রতিশোধ নিতে দেয় না। এটা বলতো না? আল্লাহ তার প্রতিশোধের ব্যবস্থা রেখে দিয়েছেন। আবার একজন দুর্বল প্রকৃতির মানুষ, তাকে যদি বলা হয় মিয়া তোমাকে আঘাত করলো, তুমি যে আঘাত করলা না, সে বলতো দেখছো ইসলামে শুধু মারামারি করতে বলে, তাই বলতো না? তো আল্লাহ তাআলা এই যে খুলুকে আজিম এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেন নাই, এটা আমাদের এখতিয়ারই করছেন, ঐচ্ছিক করছেন। এমন নয় আমাকে কেউ আঘাত করলে এক নম্বরে তাকে আমি ক্ষমা করে দিব, তারপরে তাকে আমি প্রতিশোধ নিব না, আবার তার সাথে ভালো ব্যবহার করব। এটা আমাদের জন্য কি করেন নাই? বাধ্যতামূলক করেন না, এটা আমাদের ঐচ্ছিক ভাবে রেখে দিয়েছেন যে তোমাকে যদি কেউ আঘাত করে তুমি প্রতিশোধ নিতে পারো, যদি তোমার সাথে কেউ অন্যায় করে তুমি তাকে মাফ করে দিতে পারো, যদি তোমার সাথে কেউ অন্যায় করে তুমি তাকে মাফও করতে পারো, প্রতিশোধ নাও নিতে পারো, এবং তার সাথে আরো ভালো ব্যবহারও করতে পারো। এই তিনটা আমাদের ইচ্ছা, ঐচ্ছিক করে দিয়েছেন আল্লাহ তাআলা। এমন নয় যে কেউ আমাদের সাথে অন্যায় করলে তাকে ক্ষমা করে দিব, প্রতিশোধ নিব না, আর তার সাথে ভালো ব্যবহার করব। বিষয়টা এটা বাধ্যতামূলক না, ফরজ ওয়াজিব না, এটা হলো ঐচ্ছিক একটা বিষয়। তাহলে আমরা তিনটা আখলাক জানতে পারলাম। একটা আখলাক ছিল মূসা আলাইহিসসালামের উপরে, সেটা ছিল আদলের ভিত্তিতে খুলুকে হাসানা। দ্বিতীয়টা জানতে পারলাম কারিমানা আখলাক, সেটা হলো ঈসা আলাইহিসসালামের উপরে কেউ আঘাত ভালো করলে ভালো, আঘাত করলে ক্ষমা করে দেওয়া। আর তৃতীয় যেটা আমাদেরকে দান করা হয়েছে সেটা হলো কেউ কোনো আঘাত করলে তাকে ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ গ্রহণ না করা, আবার তার সাথে ভালো ব্যবহার করা।
এটা হলো আমাদের নবীর আখলাক। আল্লাহ, এখন যদি আমরা একটু যাচাই করি যে আমি কোন আখলাকের মধ্যে আছি, এই যে তিনটা আখলাকের কথা বলা হলো, মানুষ তো দামি হয় তার গুণের কারণে, মানুষ তো দামি হয় তার চরিত্রের কারণে, মানুষ তো দামি হয় তার আচার ব্যবহারের কারণে। কয় না যে ব্যবহারে বংশের পরিচয় পাওয়া যায়, তো আমাদের আচার ব্যবহারটা কেমন? এই যে তিনটা বলা হইলো, একটা ছিল মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের উপরে, একটা ছিল ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লামের উপরে, আরেকটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আমরা যদি প্রত্যেকেই একটু ওজন করি যে আমি এই তিনটার কোনটা পালন করি, আমাদের তো কথা এমন, যদি আমাকে ইট মারো তো জবাব দেবো পাথর দ্বারা। আমাদের কথাটা কেমন? যদি ইট মারো মারব কি পাথর? কয় আমি এমন লোক, ইট মারলে পাথর মারি, ইট মারলে ইটের জবাব পাথর দিয়ে দিই। তো যদি ইটের জবাব পাথর দিয়ে দিই আমি, এই কথাটা প্রচলন আছে কিনা? আছে না? তো যদি আমার আখলাকটা এমনই হয়, তো আমি তো এই তিন উম্মতের কোন উম্মতের আখলাকই পাইলাম না। বিষয়টা কি চিন্তা করছেন? মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের আখলাক ছিল, মানে উম্মতের উপরে যে ই ছিল, সেটা হলো তোমাকে আঘাত করলে তুমি সম পরিমাণ একটা আঘাত করো, বেশি করো না, বেশি করলে জালেম। ঈসা আলাইহিসসালামের উপরে যেটা ছিল, তোমাকে আঘাত করলে মাফ করে দাও, তোমাকে আঘাত ভালো করলে ভালো, আঘাত করলে মাফ করে দাও, আমি সেটার মধ্যেও নাই। তিন নম্বরে যে আঘাত করলে মাফ করো, প্রতিশোধ নিও না, আবার ভালো ব্যবহার করো, তো সেটার মধ্যেও আমি নাই। আখলাকের যে তিনটা স্তর, ভদ্রতার যে তিনটা স্তর, এর তিনটার কোনোটার মধ্যে আমি নাই। এবং এই কথাটা যে ইট মারলে পাথর পাবা, এটা রাষ্ট্রীয়ভাবে একটা ব্যাপক প্রচলিত কথা, ইটের জবাব পাথর দিয়ে হবে, এটা একটা ব্যাপক প্রচলিত কথা, যেটা মুসলিম সমাজের জন্য, মুসলিম সমাজের অধঃপতনের জন্য এই একটাই যথেষ্ট, যে আখলাক বলতে মুসলমানদের মধ্যে এখন কিছুই আর বাকি থাকলো না, আখলাক বলতে কিছুই আর বাকি থাকলো না। আল্লাহ, অথচ আখলাক হলো, হাদিস শরীফের মধ্যে আসছে, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন যার আখলাক সুন্দর, যার আখলাক যত সুন্দর সে তত ভালো মুমিন, যার আখলাক যত সুন্দর সে কি তত ভালো, তত দামি, তত পূর্ণ মুমিন, আর যার আখলাক যত খারাপ সে তত নিম্ন মানের মুমিন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বাদী ছিল, তা ওনার বাড়িতে মেহমান আসছে, আসলে ওনার বাদীকে বলছে খাদেমা যে তুমি খাবার নিয়ে আসো, তো ঘরের ভিতরে স্যুপ জাতীয় একটা খাবার ছিল, এই খাবারটা গরম করে নিয়ে আসছে। তো যখন নিয়ে আসছে, হয়তো বেখেলে দরজায় উষ্ঠাকে পড়ে গেছে, তো উনি যখন উষ্ঠা খাইছে তখন ওই খাবারটা পড়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গার উপরে, আর গরম স্যুপ যদি কাহারো গার উপরে পড়ে তার শরীরের অবস্থাটা কি হয় বলেন তো? আর সেটা যদি ফালায় আপনার বাড়ির চাকরানি, আপনি কি করবেন? আপনি কি করবেন? মারধর তো ফ্রি, চাকরির থেকে তো বরখাস্ত আছেই, আর মারধর ফ্রি। কয় মায়ের খাবি, কান্না করবি, ব্যথা পাও, এমন একটা কথা আছে। তো বাদী কার ঘরের বাদী? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বাদী। তো যখনই দেখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এসে গেছে, তখন সাথে সাথে কোরআনের আয়াত পড়া শুরু করছে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে মুমিনদের, মুমিন মুত্তাকিনদের কিছু গুণ বলা শুরু করছে, ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগকে দমন করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি করছেন? হেসে দেন, রাগ দমন করে ফেলছেন। যেই দেখছে রাগ দমন করে ফেলছে, তখনই আবার বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, যে তারা মানুষকে ক্ষমা করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনাকে ক্ষমাও করে দিলাম। এরপরে আবার ওই বাদী বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যা তোকে আমি আজাদ করে দিলাম তাহলে অপরাধ করেও কি অপরাধ করেও ক্ষমাও পাইলেন আজাদ হয়ে গেলেন কোন শাস্তির সম্মুখীন হলেন না এটা ছিল সাহাবীদের খুলুকে আজিমের উপরে আমল করা খুলুকে আজিমের উপরে আমল করা আমাদের আকাবিরগণ আমাদের বড়রা মুসলমানদের বড় মুনিশিরা তাদের জীবনের পাথেয় হিসাবে পরকালে নাজাতের জন্য কিছু সঞ্চয় করতেন যেমন এক ব্যবসায়ীর ব্যাপারে একটা ঘটনা বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে উনি ব্যবসা করতেন তো ব্যবসা করলে উনার কাছে মানুষে ওই যে দোকানদারদের কাছে কিছু কিছু মানুষ অচল পয়সা নিয়ে যায় না সিরা টাকা পুরাতন পয়সা ইত্যাদি তো আমাদের দেশে তো এক সময় যে 5 পয়সা 10 পয়সা যখন ছিল সোনার উপর রূপার কিছু পয়সা ছিল তাই না ওই পিতলের তামার ইত্যাদি বিভিন্ন পয়সা ছিল তো তখনকার পয়সা ছিল রূপার পয়সা তো দীর্ঘদিন হয়ে গেলে ঘষায় ঘষায় ওই দেখা লেখাটা মুছে যাইতো তো ওই পয়সাটা চিনতে মুশকিল হইতো তো ওই দোকানদারের কাছে কেউ যদি এই পুরাতন পয়সা নিয়ে যাইতো অচল পয়সা নিয়ে যাইতো উনি ওই পয়সা রেখে তাকে ওই পরিমাণ সওদা দিয়ে দিতেন মাল দিয়ে দিতেন তো উনার মৃত্যুর আগে উনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি সারাটা জীবন মানুষের অচল পয়সাগুলি গ্রহণ করে কবুল করে তাদেরকে আমি মাল সামানা সওদা দিয়ে দিছি আমি তো একজন ত্রুটিযুক্ত মানুষ আমার আমলগুলিও ত্রুটিযুক্ত তো আমি আপনার বান্দাদের ব্যাপারে সদয় হয়েছি আপনিও আমার ত্রুটিযুক্ত আমলগুলি কবুল করে নেন এক আল্লাহর বান্দা তার স্ত্রী এমন একটা অন্যায় করছে এখন সে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় সে কোনো অপরাধী হবে না অন্যায়কারী হবে না এমনি যদি কোনো স্বামী তার স্ত্রীকে এমনিও তালাক দিয়ে দেয় তারপরেও অন্যায়কারী হবে না তারপরে একটা মানবিক একটা বিষয় আছে না এই মানবিকতার দিক থেকেও কোনো অন্যায়কারী না সে যদি তালাক দিয়ে দেয় তো মানবিক দিক থেকেও তাকে কেউ দোষামত দোষ দিতে পারবে না তো ওই স্বামী চিন্তা করতেছে যা সে আল্লাহর বান্দি একটা ভুল করে ফেলছে যা আমি তাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিল দীর্ঘদিন পর যখন লোকটা মারা যায় তো এক আল্লাহর বান্দা তাকে স্বপ্ন দেখতেছে যে সে জান্নাতের মধ্যে সফর ঘুরে বেড়াচ্ছে তো তাকে জিজ্ঞাসা করতেছে কিয় ভাই তুমি জান্নাতের মধ্যে আসলা কোন আমলে বলছে দেখো আমি আমার স্ত্রীকে একদিন মাফ করে দিয়েছিলাম তো আল্লাহ আমাকে বললেন তোর তো এমন কোন আমল নাই যে আমলের কারণে তোকে আমি মাফ করব তুই আমার বান্দিকে যেহেতু মাফ করে দিয়েছিস আমি তুই আমার বান্দা সেই হিসাবে আমি তোকে মাফ করে দিলাম তো মানুষ যদি মানুষের উপকারে আসে এটাই আল্লাহ পছন্দ করে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখা এটার নতিজা এটার ফলাফল কি মানুষের ব্যাপারে যে ওর ভালো দেখতে পারে না এটাকে বলা হয় আরবিতে কিনা এই কিনা হলো যে অন্যের ভালো দেখতে না পারা কি করে ওর ক্ষতি করা যাবে কি করে ও ক্ষতিগ্রস্ত হোক এই ফিকির করা সারাদিন ফিকির না করলেও দিলে দিলে এটা চাওয়া মরে না কে ওর ব্যবসাটা ধ্বংস হয় না কেন ওর ছেলের যে বিদেশে অনেক পয়সা পাঠায় ওর ছেলে কোনো বিপদে পড়ে না কেন ইত্যাদি বিভিন্ন খারাপ জিনিস চাওয়া এই খারাপ জিনিস যারা চায় এদের জিন্দগিতে কোনোদিন শান্তি আসে না এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এরা আল্লাহর মেহরবানি থেকে বঞ্চিত হয়ে যায় পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করে মানুষকে ক্ষমা করতে শিখে মানুষের ভালো কামনা করে তার ব্যাপারে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের মজলিসে বসে আছে তো একজন ব্যক্তি আসতেছে যখন আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতি তো মজলিসের মধ্যে যে সাহাবীরা ছিল এমনি তো সাহাবীরা সব জান্নাতি সব সাহাবীদের ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণা এক জায়গা না একাধিক জায়গায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তো জান্নাতের সার্টিফিকেটের জন্য আর কিছু প্রয়োজন আছে
আরেক জায়গায় আল্লাহ বলছেন উলাইকাল লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ তাআলা সাহাবীদের অন্তরটাকে পরীক্ষা করেন পরীক্ষার ঘটনা তো ব্যাপক অনেক ঘটনা পরীক্ষা করেন সর্বভাবে পরীক্ষা করেন তাকওয়ার জন্য কার অন্তরে কত আল্লাহ আল্লাহ ভীতি আছে এরপরে আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম তাদের জন্য ক্ষমা আর মহা পুরস্কার তাদের জন্য ক্ষমা আবার কি তাদের জন্য রয়েছে মহা পুরস্কার রয়েছে তো যাদের ব্যাপারে আল্লাহ বলছেন মহা পুরস্কার রয়েছে তারা কি জাহান্নামে এক সেকেন্ডের জন্য যাবে সে এক মুহূর্তের জন্য যাবে না এক মুহূর্তের জন্য যাবে না সব সাহাবী জান্নাতি এরপরেও যখন একজনের নাম নিয়ে বলা হয় এই লোকটা জান্নাতি এটা ভিতরে কৌতূহল হয় না আমি যদি এখন আপনাদের সামনে কাউকে বলি যে এই লোকটার ভিতরে এই লোকটাকে আমি ভালোবাসি তো আপনারা কারো কারো ভিতরে এটা আসবে হুজুর এই লোকটাকে কেন ভালোবাসে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে এই লোকটা জান্নাতি এক সাহাবীর মনে কৌতূহল হয়েছে এই সাহাবীটা কেন জান্নাতি এই সাহাবীর কথা আল্লাহর নবীর জবান থেকে কেন বের হইল তো ওই সাহাবীকে যে বলতেছে ভাই আমি আপনার বাড়িতে তিন দিনের জন্য মেহমান হতে চাই ওই সাহাবী বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই চলেন আমার বাড়িতে তো তিন দিন পর্যন্ত মেহমান তার বাড়ি থাকলেন কি খাওয়ার জন্য গেছেন খাওয়ার জন্য যান নাই আল্লাহর রাসূলের সাহাবী গেছেন যে এর ভিতরে কি আমল আছে যে আল্লাহর নবী বললেন যে জান্নাতি তো তিন দিন থাকার পরে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত না আলাদা কিছু দেখতে পাইলাম না তো লাস্টে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি এমন কি আমল করেন যে আল্লাহ নবী আপনার ব্যাপারে সংবাদ দিলেন যে আপনি জান্নাতি তা বলতেছে আমার তো তেমন কোনো আমল নাই অন্য দশজন সাহাবীরও যে আমল আমারও সেই আমল তবে আমি একটা আমল করি যেটা কেউ জানে না বলে কি আমল আমি যখন রাত্রে ঘুমাই তখন আমি সমস্ত মানুষকে মাফ করে দিয়ে ঘুমাই যারা আমাকে কষ্ট দিয়েছে যে কোনো ভাবে যাদের প্রতি আমি অসন্তুষ্ট আমি তাদেরকে ক্ষমা করে তারপরে ঘুমাই তাদেরকে ক্ষমা করে তারপরে ঘুমাই এই জন্যই হয়তো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এই কথা বলছেন তাহলে যারা মানুষকে ক্ষমা করতে জানে যারা মানুষের উপকারে আসে তাদের নতিজা এই হাদিসের দ্বারা পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শত্রুদেরকেও ক্ষমা করছেন ছোটদেরকেও ভালোবাসছেন সর্বস্তরের মানুষ তার প্রতি সন্তুষ্ট এক জায়গায় যেমন সাহাবীরা জিজ্ঞাসা করতেছে সাহাবীরা না কাফেররা জিজ্ঞাসা করতেছে যে আপনি যে নবী তার প্রমাণ কি আপনি যে নবী তার প্রমাণ কি শুধু যে আমাদের নবীর কাছেই নবুয়াতের প্রমাণ চাইছে এমন না প্রায় সব নবীর কাছেই নবুয়াতের প্রমাণ চাইছে এক এক নবীকে বলছে আপনি নবী তার প্রমাণ কি তা ওই নবী বলছে যে আমি প্রমাণ আমি যে নবী তার প্রমাণ হলো এটাই যে এই যে উট পাহাড়ের মধ্যে থেকে তারাই বলছিল পাহাড়ের মধ্যে থেকে পারলে উট বের করেন তো তো উনি বলছে পাহাড়ের মধ্যে থেকে উট বের হয়ে গেছে এটা আমি যে নবী তার প্রমাণ এটা আর এক নবীকে জিজ্ঞাসা করছে আপনি নবী তার প্রমাণ কি আমি জন্মন্ধকে সুস্থ করতে পারি জন্মন্ধকে সুস্থ করে দিল সুস্থ হয়ে গেল এটা তার নবীর প্রমাণ আর এক নবীকে জিজ্ঞাসা করলো যে আপনি যে নবী তার প্রমাণ কি আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি জীবিত ব্যক্তিকে মৃত করলো তার নবুয়াতের প্রমাণ হিসাবে এরকম ভাবে এক এক নবীকে এক একটা জিজ্ঞাসা করলে সে এক একটা কথা বলছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছে তো এক পর্যায়ে আমাদের নবী বলছেন লাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন কাবলি আমি নবুয়াতে দাবি করার পূর্বে তোমাদের সাথে 40টা বছর আমি অতিবাহিত করছি এটাই আমার নবুয়াতের দলিল তা নিজের জীবনের 40টা বছরকে নবুয়াতের দলিল হিসাবে পেশ করলেন কেমনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে এমন ভাবে সমাজের মধ্যে 40টা বছর অতিবাহিত করছেন যে সর্বস্তরের মানুষ তাকে সত্যবাদী বলতে দ্বিধাবোধ করে নাই সবাই তাকে সত্যবাদী বলছে 40টা বছরের জীবনে সমস্ত সর্বস্তরের মানুষ তাকে বলছে সে সত্যই সে আমানতদারী আমানতদার 40টা বছরের জীবনের মধ্যে তাকে কেউই কোনো দোষে দোষারোপ করতে পারেন নাই
কোন দোষে ছোট্ট থেকে ছোট্ট দোষেও দোষারোপ করতে পারেন নাই শুধু যে 40 বছরের জীবনে এমন না 40 বছরের পরেও কেউ পারেন নাই হয়তো কেউ মিথ্যা দাবি করছে কিন্তু মুখের পরে মিথ্যা দাবি করলেও গোপনে যে বলছে না হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেমন কয় হীরা বাদশার সামনে যখন বাদশা আমাদেরকে ডাকলো যে তোমাদের যে নবী দাবি করে সে কেমন কয় আমি তার ব্যাপারে সব কথা বলার পরে এক জায়গায় একটু চুনা লাগাইতে চাইছিলাম সেটা হলো যে সে কি চুক্তি ভঙ্গ করে আমি বলছিলাম যে এই পর্যন্ত ভঙ্গ করে নাই সামনে কি করে বলতে পারি না এই জায়গা এই যে সামনে কি করে বলতে পারি না মানে সামনে হয়তো চুক্তি ভঙ্গ করতে পারে এমন একটা ভাব বুঝাইছে কিন্তু ওখানেও আমি মিথ্যা বলার সাহস পাই নাই তার ব্যাপারে আবু সুফিয়ানই বলতেছে তখন আবু সুফিয়ান কাফের যে আমি তার ব্যাপারে মিথ্যা বলার সাহস পাই নাই আমি যদি তার ব্যাপারে মিথ্যা বলি তো আমার সাথীরাই আমাকে বলবে তুমি মিথ্যাবাদী চিন্তাটা করেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দলিল হিসাবে তার পূর্বের জীবনটাকেই পেশ করতেছেন যে আমি কি তোমাদের মাঝে দীর্ঘদিন পর্যন্ত এই এর আগে আমি কি তোমাদের মাঝে বসবাস করি নাই এটাই আমার নবুয়তের দলিল আল্লাহর নবীর আখলাক কেমন ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম মসজিদের মধ্যে ঘটনা আপনারা সকলেই জানেন এই মসজিদের মধ্যে নিয়ে কিছু ওয়াজ নসিহত করতেছেন আলোচনা করতেছেন তো একজন গ্রাম্য ব্যক্তি সে এসে মুসলমান হয়েছে আল্লাহর নবীর দরবারে এই আলোচনাগুলো শুনতেছেন দীর্ঘ সময় হওয়ার পরে পেশাব চাপছে তো পেশাব চাপলে তখন তো এত উন্নত ব্যবস্থা ছিল না আমাদের তো এখন পেশাব করার সবকিছুই আছে তো ওই সাহাবি করছে কি গ্রাম্য লোক সে মসজিদ থেকে উঠেই মসজিদের যে খালি জায়গা আছে ওই জায়গাতে পেশাব করা শুরু করছে পেশাব করা শুরু করলে সাহাবীর তো ক্ষিপ্ত হয়ে গেছে ওকে নিষেধ করতে যাচ্ছে কেউ কেউ মারতে যাচ্ছে হ্যাঁ আমাদের ইবাদতের জায়গায় তুমি পেশাব করতেছো সে কিন্তু কাফের না মুসলিম ইবাদতের জায়গায় মসজিদের মধ্যে এখন যদি কেউ থুতু ফেলে আপনারা কি করবেন রাগ হয়ে যাবেন না কেউ হয়তো নিষেধ করবেন কেউ রাগ হয়ে যাবেন মারতেও যাবেন তো সে যখন পেশাব করতেছে অলরেডি তো সাহাবীরা কেউ গরম হয়ে গেছে কেউ বাধা দিতে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ তাকে বাধা দিও না সে শান্ত হয়ে পেশাব করো পেশাব শেষ করার পরে আল্লাহর নবী তাকে ডেকে বললেন এটা তো আমাদের ইবাদতের জায়গা আর ইবাদতের জায়গাকে তখন সবাই সম্মান করত সে অবুঝ হওয়ার কারণে বুঝতে না পারার কারণে করে ফেলছে আল্লাহর নবী তাকে বুঝাইলেন এটা তো আমাদের নামাজের জায়গা এখানে নোংরা করতে নেই পেশাব করতে নেই নাপাক করতে নেই এই যে বুঝাইলেন এক নম্বরে তাকে কি কোনো শাস্তি দিলেন না খেয়াল করেন ওই যে আখলাক তিন প্রকারে এক নম্বরে তার থেকে কোনো বদলা নিলেন না শাস্তি দিলেন না দুই নম্বরে তাকে ক্ষমা করে দিলেন তিন নম্বরে সে যখন বাড়িতে চলে যাচ্ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু ভালো কাপড় চোপড় হাদিয়া দিলেন হাদিয়া নিয়ে সে যখন চলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খালি পায়ে হেঁটে যাচ্ছে মানে পায়ে হেঁটে যাচ্ছে কোনো সাওয়ার নাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উটের ব্যবস্থা করে দিলেন হাদিয়া দিয়ে দিলেন সে যখন এইগুলি নিয়ে তার নিজ বস্তিতে গেছে মহল্লায় গেছে মহল্লায় যাওয়ার পরে তাকে এত ভালো শান শওকাতে দেখা লোকজন জিজ্ঞাসা করতেছে আপনার এত সুন্দর ব্যবস্থা কিভাবে হইলো এত কিছু কই পাইলেন তো তিনি বলতেছেন আমি এমন একজন শিক্ষকের কাছে গিয়েছি যে শিক্ষকের সাথে অন্যায় করার পরও সে কোনো শাস্তি দেয় নাই সে আমাকে সুন্দরভাবে বুঝাইছে এবং এইগুলি সে আমাকে উপহার হিসেবে দিয়েছে এই কথা শুনে ওই বস্তির থেকে 300 লোক একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে মুসলমান হয়ে যায় কেউ কেউ বলে যে ইসলাম তো ছড়াইছে তলোয়ারের শক্তিতে এই কথা কেউ কেউ বলে না আমাদের কিছু কিছু মুসলিম ভাইও না বুঝার কারণে এমন কথা বলে কেমনে কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু যুদ্ধবাজ ছিল এই তারা এই যুদ্ধ করে ইসলামকে ছড়াই ফেলছে সারা দুনিয়ার মধ্যে তাদের কাছে প্রশ্ন প্রথম যে যোদ্ধারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হয়েছিল তাদেরকে কোন তলোয়ারের মাধ্যমে মুসলমান বানাইছিলেন বলতে পারেন যদি তলোয়ারের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম ছড়ায় থাকে প্রথম যারা ইসলামের পক্ষে যুদ্ধ করছিল এদেরকে কোন তলোয়ারে বাধ্য করছিল মুসলিম হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকে তাদেরকে বাধ্য করছিল এই খুলুকে আজিম তাদেরকে বাধ্য করছিল মুসলিম হইতে কথাটা কি বুঝতে পারছেন তলোয়ারের মাধ্যমে কোনো দিনও ইসলাম ছড়ায় নাই তা যদি হয়তো আজকে ভারতে একটা হিন্দুও থাকতো না তা যদি হয়তো 700 বছর শাসন করছে ভারত স্পেন শাসন করছে 700 বছর মুসলমানরা
তা যদি হয়তো পৃথিবীর মধ্যে কোনো খ্রিস্টান থাকতো না, আজকে কোনো ইহুদি খ্রিস্টান থাকতো না। কিন্তু ইতিহাস দেখলে দেখা যায় মুসলমানরা যে এলাকা শাসন করছে, যেখানে যতদিন মুসলমানরা শাসন করছে সেই এলাকায় মুসলমানদের শাসনকালে কোনো একজন বিধর্মী কোনো নির্যাতনের শিকার হয় নাই। এটা ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের মুখের কথা না, ইতিহাস সাক্ষ্য দেয় এটা। এবং সেই ইতিহাস শুধু মুসলিমরা লেখছে এমন না, খোদ বিধর্মীরাই সেই ইতিহাস লেখছে। কথাটা বুঝে আসে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বলছেন, ও কাবা, আমার তো মন চায় না তোকে ছেড়ে আমি চলে যাই, কিন্তু তোর এখানে যারা বসবাস করে তারা আমাকে থাকতে দেয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল দুই রাকাত নামাজ পড়ে যাবে। তো কাবা ঘরের যে চাবি সেটা ছিল বনি সাইবা গোত্রের উসমানের কাছে, তখন সাহাবি হয় নাই। উসমানের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই না কিন্তু আরেক উসমান, এই উসমানের কাছে চাবি ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতে, উসমান চাবিটা দাও আমি দুই রাকাত নামাজ পড়ব, সে চাবি তো দিলই না, বরং চার গালমন্দ করলো। আল্লাহ নবী বলছেন যে, উসমান একটা দিন এমন আসবে যেদিন আমার হাতে চাবি থাকবে, তুমি আমার হাতে সামনে খালি হাতে দাঁড়ায় থাকবে আমার মতো। তখন তো আরো গালাগালি শুরু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বিদায় নিয়ে চলে আসছেন। ঠিকই হিজরতের 10 বছর পর মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় করছে, মক্কার নারী পুরুষরা মনে করছে, নারীরা মনে করছে, আজকে আমাদের ইজ্জত আর থাকবে না, আমরা যে নির্যাতন তাদের উপরে চালাইছি সেগুলো কড়াই গণ্ডায় হিসাবে হিসাবে পাই টু পাই তারা আমাদের থেকে প্রতিশোধ দিবে, এই তাদের ধারণা ছিল। যুবকেরা পুরুষেরা মনে করছে আমরা যে নির্যাতন করছি সেগুলির প্রতিশোধ আজকে তারা নিবে। রাত যখন সবাই যে যার যার ঘরে নিরাপদ জায়গায় লুকায় রয়েছে, রাত যখন গভীর হয়ে গেছে, তখন এরকম খোঁজ নিতে পাঠাইছে মহিলারা, পুরুষদেরকে পাঠাচ্ছে, তোমরা যে দেখো তো মুসলমানরা কি করে। তো তারা খোঁজ নিয়ে দেখে যে মুসলমানরা কোনো অন্য কাজে ব্যস্ত না, তারা সবাই মসজিদের মধ্যে এসে কেউ নামাজ পড়তেছে, কেউ দোয়া করতেছে, কেউ সিজদায় আছে, কেউ রুকুতে আছে। পরের দিন সকালবেলা সেই উসমানের কাছেই চাবি, উসমানের থেকে চাবি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মূর্তিগুলো সব বের করে ফেললেন। বের করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে উসমানকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, উসমান তোমার কি সেই দিনের কথা মনে আছে? বলছে মনে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলে কি করতাম? চাবি তো তাকে দেওয়া দূরের কথা, অন্য কিছু করতাম, কড়াই গণ্ডায় প্রতিশোধ নিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতেই চাবিটা দিয়ে দিলেন। সে কিন্তু এখনো মুসলিম হয় নাই, সে এখনো মুসলিম হয় নাই, তার হাতেই চাবিটা দিয়ে দিলেন। যখন চাবি দিয়ে দিলেন, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতে চাবি দিয়ে আমার দিলের তালা খুলে দিয়েছেন, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাই ফেলেন। এইভাবে ইসলাম, ইসলামের বিজয় হয়েছে আখলাকের মাধ্যমে। এক ছোট্ট বাচ্চা ছিল, আমাদের দেশে অনেক টাকা পয়সা বড় বড় ব্যক্তিরা চুরি করে, তাদের কোনো শাস্তি হয় না। পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে এরকম চোর আছে, আন্তর্জাতিক মানের চোর, চোর ডাকাত আছে, এদের শাস্তি হয় না। কিন্তু বাড়িতে, বাড়ির পাশের একটা ছেলে গরিব, ক্ষুধার যন্ত্রণায় একটা কচু চুরি করলে তাকে গাছের সাথে ঝুলায় পিটানো হয় না? একজনের গাছের কলা চুরি করছে, এরকম পিটানো শুরু হয়। একজন একটা ডিম মুরগি চুরি করছে, এরকম পিটায়, অনেক শাস্তি দেওয়া হয়। তো আল্লাহ নবীর যুগেও একটা বাচ্চা ছিল, যার গাছের ফল পছন্দ হয়তো সেই ফল খেয়ে ফেলাইতো। তো একদিন একদিন মালিকে ধরে ফেলছে, মালিকে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এ শুধু মানুষের গাছের ফল চুরি করে খায়। তখন তো ছিল খেজুর, এই খেজুর খেয়ে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে কোনো রাগ করেন নাই, ধমকান নাই, ওই বাচ্চার মাথায় হাত রেখে বলতেছে, তুমি কেন মানুষের ফল চুরি করে খাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালো লাগে তাই আমি খেয়ে ফেলি, সেটা যেটা দেখে পছন্দ হয় তাই খেয়ে ফেলি। প্রশ্ন যেমন, উত্তরও সরল, আমার কাছে দেখে পছন্দ হইলে আমি খেয়ে ফেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এটা তো অন্যায়, এই অন্যায় কাজটা তুমি আর করবে না, মানুষের ফল তুমি চেয়ে খাইবে অথবা পড়ে থাকলে সেটা খাবে, মানুষের গাছ থেকে ছিঁড়ে আর ফল খাবে না। আর তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি এর খোদাকে মিটাই দাও। এই দোয়া যখন করলেন, ওই সাহাবি বলেন, আমিও ওই জায়গা, আমি তো মনে করছিলাম যে আমাকে অনেক শাসন করবে, মারধর করবে, আল্লাহ নবীর এই আখলাক দেখে
আমিও সেই জায়গা শক্ত ইরাদা করলাম, ইচ্ছা করলাম, দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আমিও আর কোনোদিন কাহারও কিছু না বলে নিব না। এগুলি কি আখলাকের মাধ্যমেই মানুষ মানুষকে জিততে পারে, আখলাকের মাধ্যমেই মানুষ মানুষকে জয় করতে পারে? আখলাকের মাধ্যমে যেগুলি কঠোরতার মাধ্যমে অনেক সময় হয় না, সেগুলি আখলাকের মাধ্যমেই হয়। কোরআনের মধ্যে আসছে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ালা তাস্তাবিল হাসানাহ ওয়ালা সাইয়্যা, ভালো মন্দ কোনোদিন এক হতে পারে না, ভালো মন্দ এক নয়। ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ বলেন যে তুমি ইদফা বিল্লাতি হি আহসান, উত্তমটার মাধ্যমে প্রতিহত করো। তোমাকে যদি কেউ খারাপ কিছু বলে, তুমি ভালোটার মাধ্যমে তাকে জবাব দাও, ভালোটা উপস্থাপন করো, উৎকৃষ্ট মানেরটা উপস্থাপন করো। ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি তোমাদের দুইজনের মাঝে শত্রুতাও থাকে, ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তোমাকে যারা কষ্ট দেয়, তোমাকে যারা খারাপ বলে, তোমার যারা ক্ষতি করে, এই তোমাদের দুইজনের মধ্যে যদি শত্রুতাও থাকে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, ভালো ব্যবহার করার পরে দেখতে পাবেন যে সে কেমন জানি আপনার অন্তরঙ্গ বন্ধু। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এটা সবার নসিব হয় না, এটা তাদেরই নসিব হয় যারা সবর করে, ধৈর্য ধারণ করে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর যারা সৌভাগ্যবান, যারা ভাগ্যবান, যাদের ভাগ্যটা অনেক ভালো, তাদেরই এই কাজটা করার সৌভাগ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম আখলাক গ্রহণ করা, উত্তম আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।